আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়ে অনেক ভালো আছি। আজকে আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার তালসর গ্রামে একটি মসজিদ নিয়ে কথা বলতে। তো এই মসজিদটা নাকি অনেক সুন্দর দেখতে আর স্মার্টনেস, তার জন্য সবার সাথে শেয়ার করতে আসছি। আর এই মসজিদটি স্থাপিত করার জন্য প্রায় দুই কোটি টাকার মতো খরচ হয়েছে। তো তার জন্য সবার সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। ভিডিও করে সবার সাথে শেয়ার করলাম। আর এই গ্রামের নাম হচ্ছে খারাসর জামে মসজিদ। গ্রামের নাম হচ্ছে খারাসর আর এই মসজিদের নাম হচ্ছে খারাসর জামে মসজিদ। আর এটা তালসর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। মসজিদটি দেখতে অনেকটা স্মার্টনেস আর কালারটা অনেক অ্যামেজিং, অবশ্যই আপনি এসে দেখতে পারেন। আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ একটু সামনের পুকুরের কারণে অনেক সুন্দরটা অনেকটাই বেশি সুন্দর লাগে হচ্ছে পুকুরের কারণে। সামনের দিকে হচ্ছে পুকুর আর মসজিদের সামনে দিয়ে হচ্ছে রোড। তো এই রোডটি হচ্ছে তালসরের দিকে, একদম তালসরের দিকে গেছে হচ্ছে এই রোডটি। তো এই মসজিদের পাশে যে পুকুরটি আছে এটার মধ্যে অনেক ধরনের মাছও দেখতে পেলাম, ছোটো বড় সব মিলিয়ে অনেক ধরনের মাছই আছে। তো মাছগুলোকে অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন লাল একটি লোগো, এই লোগোটা হচ্ছে ফিউজ বোর্ডের, মানে আপনি এখানে বোর্ডও চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ। আর এই যে রুটটি দেখতে পাচ্ছেন, এই রুটটি তালসরের দিকে গেছে না, আর এটা হচ্ছে 2 কিলোমিটার দূরে তালসর। অনেক অ্যামেজিং হয়েছে মসজিদটি। তো মসজিদটি দেখতে কেমন হয়েছে আর কালারটা কীরকম বা পুকুরটাকে মন হয়েছে দেখতে, অবশ্যই সবাই কিন্তু সব কিছু দেখে আমাকে একটা কমেন্ট করবেন। আর সবাইকে একটাই কথা বলি, অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন, প্লিজ কেউ স্প্যামিং করবেন না, কারণ 50%ই দেখা যাচ্ছে যে স্প্যামিং করতেছে। আসলে প্লিজ ভিডিও দেখে তারপর একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, স্প্যামিং করবেন না। স্প্যামিং করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, তো প্লিজ সবাই স্প্যামিং করবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটি, এখানেও বসে অজু করার সিস্টেম করা আছে, অ্যামেজিং একটা সিস্টেম। তো সবাই দেখতে থাকুন, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।